সারা বিশ্ব যেন বলতে পারে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে তিন দলের সঙ্গে বৈঠকে বলেছেন মার্কিন কংগ্রেস সদস্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের বাসভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান বৈঠকের পর মার্কিন কংগ্রেস সদস্য এড কেইস এবং রিসার্চ ম্যাক্রমিক বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যাতে সারা বিশ্ব বলতে পারে দেশে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন হয়েছে গতকাল রোববার বিকেল 4টা থেকে 4:30টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের গুলশানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় কংগ্রেসম্যান ম্যাক্রমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং অ্যাড কেইস হাওয়াইয়ের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে এক নেতা জানান দুই কংগ্রেসম্যানের মধ্যে সিনিয়র একজন তাদের স্পষ্টভাবে বলেছেন যে তারা বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চান যাতে পুরো বিশ্ব বলতে পারে নির্বাচনটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংসদ সদস্য তামান্না নুসরাত জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য শরীফা কাদের রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আক্তার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান অ্যাড কেইস ছাড়াও বৈঠকের রাষ্ট্রদূত পিটার ডিহাস উপস্থিত ছিলেন এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দুই কংগ্রেসম্যান ম্যাক্রমিক ও কেইস গতকাল রোববার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান ও পরিবেশ কর্মী ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান বিআইপিএস এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসর আ ন মা মনিরুজ্জামান আলোকচিত্র শিল্পী শহীদ আলম পরিবেশ কর্মী প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক সহ অনেকেই এর আগে গত শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন দুই কংগ্রেসম্যান ম্যাক্রমিক ও কেইস গতকাল রোববার সকালে তারা রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আজ সোমবার তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন